আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, বাচ্চার কষা পায়খানা হলে কি করবেন। বাচ্চারা ছোট থাকে বলে বলতে পারে না তার সমস্যার কথা বা তার কষ্টের কথা, মায়েদেরকেই বুঝে তার সমাধান করতে হয়। তাই আজকে আমি দেখাবো বাচ্চার পায়খানা কষা হলে আপনাদের কি করণীয়। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি লক্ষ্য করেন আপনার শিশুটি সঠিকভাবে মলত্যাগ করতে সক্ষম নয় বা মলত্যাগে অসুবিধা হয়, তবে আপনার শিশুর কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে। কোষ্ঠকাঠিন্য অনেক কারণে হতে পারে, যেমন খাদ্যাভ্যাসের পরিবর্তন, ফর্মুলার দুধ বা কোনো সাময়িক অসুস্থতার কারণে। আপনি কিছু ব্যবহৃত ও পরীক্ষিত ঘরোয়া প্রতিকারের মাধ্যমে আপনার শিশুর কোষ্ঠকাঠিন্য কার্যকরভাবে মোকাবেলা করতে পারেন, সে উপায়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। চলুন দেখে নেওয়া যাক। আপেলের রস এবং আলু বুফরার রস। প্রাপ্ত বয়স্কদের মতো ফাইবারের অভাবে শিশুদের মধ্যেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। প্যাকটিনের উপস্থিতি আপেলে থাকে, যা পানিতে দ্রবণীয় ফাইবার, কোষ্ঠকাঠিন্য নিরাময়ে খুবই উপকারী। তাছাড়া আলু বুখরা হলো প্রাকৃতিক জুলাপ। আলু বুখরার রস খাওয়ার পর মলত্যাগ হতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু এটা বেশ কার্যকরী। বাদামি চিনি। আপনি 1/2 চা চামচ চিনি ও 1/2 চা চামচ পানি মিশিয়ে আপনার বাচ্চাকে দিনে 2 বার দিতে পারেন। খেজুরের চিনি বা বাদামি চিনি ব্যবহার করুন, সাদা চিনি ব্যবহার করবেন না, এতে করে কোষ্ঠকাঠিন্য আরো বেড়ে যেতে পারে। জৈব বা খাঁটি নারিকেলের তেল। জৈব নারিকেল তেল সত্যি খুব ভালো কাজ করে। আপনার বাচ্চা যদি 6 মাসের কম বয়সী হয় তবে মলত্যাগ সহজ করতে শিশুর মলধারের চারপাশে নারিকেল তেল লাগাতে পারেন। আর বাচ্চা 6 মাসের বেশি বয়স হলে বাচ্চার খাবারে 2 থেকে 3 মিলিলিটার নারিকেল তেল যুক্ত করতে পারেন। মৌরি বীজ। 1 কাপ পানিতে 1 চা চামচ মৌরি বীজ ফুটাতে পারেন। ফুটানো পানি শীতল করুন এবং ছেঁকে নিয়ে এই মিশ্রণটি আপনার শিশুকে দিনে 3 থেকে 4 বার দিন। আপনার বাচ্চা যদি 6 মাসেরও কম বয়সী হয়ে থাকে তবে তাকে দিনে 2 বার মৌরির বীজ দিতে পারেন। টমেটো। 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে টমেটো অত্যন্ত উপকারী। 1 কাপ পানি দিয়ে 1টি ছোট টমেটো সিদ্ধ করুন। মিশ্রণটি ঠান্ডা হলে ছেঁকে নিন। কোষ্ঠকাঠিন্য এড়াতে এই রস প্রতিদিন 3 থেকে 4 চা চামচ করে আপনার বাচ্চাকে দিন। পেঁপে। পেঁপে ফাইবারের একটি সমৃদ্ধ উৎস এবং কোষ্ঠকাঠিন্য নিরাময়ে খুবই কার্যকর। 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে পেঁপে কোষ্ঠকাঠিন্য দূর করার এক দুর্দান্ত প্রতিকার। পানীয়। আপনার শিশুর ডায়েটে পর্যাপ্ত তরল বা পানীয়ের অভাবের কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। সুতরাং যদি আপনার বাচ্চা 6 মাসের বেশি বয়সী হয়ে থাকে তবে শিশুর ডায়েটে পর্যাপ্ত তরল অন্তর্ভুক্ত করবেন। স্যুপ, ফলের রস, দুধ এবং পানি হল তরল গ্রহণের কয়েকটি উপায়। উষ্ণ পানিতে গোসল। শিশুর বাথটবটি গরম পানিতে পূর্ণ করুন এবং এতে 1 চা চামচ বেকিং সোডা দিন। মালিশ। পেটে মালিশ শিশুদের মলত্যাগকে পরিচিত করার একটি দুর্দান্ত উপায়। মলকে মলদার অঞ্চলে চলে যাওয়ার জন্য আপনাকে ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে আলতো করে হাত দিয়ে মালিশ করার পরামর্শ দেওয়া হয়। মালিশের জন্য আপনি যে কোনো ভালো শিশুর তেল ব্যবহার করতে পারেন। আশা করছি ভিডিওটি দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বাচ্চাকে কষা পায়খানা হওয়ার কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আপনার কোন ধরনের উপায় প্রয়োগ করা উচিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।